আচ্ছা, এরা করাটা কি? হ্যাঁ, বয়স হয়েছে নি? হ্যাঁ, যদিও এর আগে তিনটে বেবি তারা দেয়। হ্যাঁ, তো আবারও দেখছি মেটিং করছে। আমার পাখিগুলো সুস্থ আছে, যার ফলে আমি তাদেরকে বাধা দিচ্ছি না। মূলত আমি 1 মাসের মতো হবে না রেস্ট, তবে সপ্তাহখানিক আমি তাদেরকে রেস্ট দিয়েছি। দেখছেন, তাদের স্পার্ম চলে যাচ্ছে এবং আশা করছি তারা সাকসেসফুলভাবে একটা বিট করছে। তো ফলাফল অবশ্যই ভালো হবে, আশা রাখা যায়। 3 থেকে 4টা বেবি আবারও পাবো। কারণটা হচ্ছে আমার মেইলটা খুবই ভালো, এবং সব থেকে যে জিনিসটা না বললে নয় সেটা হচ্ছে, অনেকে বলে যে পোষমানা পাখি নাকি ডিম কিংবা বাচ্চা কোনোটা দেয় না। তো তাদেরকে আসলে মূলত আঙুল তুলে দেওয়ার জন্যই মূলত দেখে, এই যে হাত দিলাম, দেখছেন এটা কিন্তু পোষমানা অলমোস্ট। এবং এর সাথে আরও একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু আমি তেমন একটা ডিস্টার্ব করছি না। এই যে ধরলাম, আবার ধরলাম, দেখছেন এটাও কিন্তু পোষমানা। তো আশা রাখা যায় আপনারাও ক্লিয়ার হয়েছেন যে পোষমানা পাখি ডিম দেয় না এই কথার কোনো ভিত্তি নাই, এই আর কি। তো যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ।